অফিস থেকে ফেরার পথে কিছু বাজার করে নেয় কাকলি। সব সেরে মেট্রো করে বাড়ি যেতে প্রায় 9টা বাজে। বাস দড়িয়ে স্টেশনে নেমে 7-8 মিনিটের পথটা সে হেঁটেই যায়। মসজিদের পাশেই নতুন একটা বাড়িতে ওরা মাসখানেক ভাড়া এসেছে। কিন্তু এখানে আসার পর অদ্ভুত এক অস্বস্তিতে ভুগছে কাকলি। যে রাস্তাটুকু সে হেঁটে যায় সেটা একটু নির্জন। প্রতিদিনই তার মনে হয় তার ঠিক পেছনেই কেউ হাঁটছে, কিন্তু ঘুরে দেখতে গেলেই তেমন কাউকে দেখতে পায় না। বাড়ি গিয়েও শান্তি নেই। যত রাত বাড়তে থাকে ততই অস্বস্তি বাড়তে থাকে। স্বামী রমেনকে সে কিছুই জানায়নি এ ব্যাপারে। কারখানাটা লক আউট হওয়ার পরে তার মন মেজাজও ভালো নেই। পুরুষ মানুষ কাজকর্ম না থাকলে যা হয় আর কি। এখন ঘরের কাজকর্মই বেশি করে। কলিং বেল বাজায় কাকলি। রমেন দরজা খুলে দেয়। খুব উৎসাহ নিয়ে কাকলি বলে, দেখো আজ ইলিশ মাছ এনেছি, সস্তায় পেয়ে গেলাম। ভালোই তো, তোমার উৎসাহ দেখলাম না তো। ধুস, নাচবো নাকি? কেমন যেন হয়ে যাচ্ছে রমেন। কাকলি সবই বোঝে, অনেককে বলেছে ওর একটা কাজের কথা। একটু ফ্রেশ হয়ে নেয় কাকলি, তারপর মাছগুলো ভেজে ফেলে সে তাড়াতাড়ি। ছেলেটা পড়তে গেছে, এসে খেতে বসবে, ওকে আনতে গেছে রমেন। আজকাল কেমন যেন ভয় ভয় করে কাকলির, যত রাত বাড়ে। আজও গা ছমছম করছে। এই বাড়িটা বেশ পুরনো, একতলায় কেউ নেই, দোতলাটা তারা ভাড়া নিয়েছে। কলিং বেল শুনেই চমকে ওঠে কাকলি। একটু অন্য মনস্ক ছিল সে। ওরা ফিরল। আয় বাপি, ডিনার রেডি, বলতে বলতেই দরজা খোলে কাকলি। সারাদিন পরে মাকে কাছে পেয়ে জড়িয়ে ধরে ছেলে। পাপা আমায় খুব বকেছে আজ মা, তুমি বাপাকে বকে দাও। কাকলি বোঝে রমেন মেজাজ ঠিক রাখতে পারে না এখন, সব দিকে তাকেই সামলাতে হয়। ভাগ্যে সেই চাকরিটা ছিল তার, না হলে যে কি হতো। বেতন হয়তো খুব বেশি নয়, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এটা না থাকলে কি হতো ভাবতেই পারে না সে। রাত প্রায় 12টা, বাবা আর ছেলে ঘুমিয়ে পড়েছে, কিন্তু কাকলের চোখে ঘুম আসে না। ঘুমহীন চোখটা ভীষণ ক্লান্ত, অন্ধকারে তাকাতে পারে না সে। ধীরে ধীরে উঠে পড়ে বিছানা থেকে, কেমন একটা ঘোরের মধ্যে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে থাকে। ছাদের দরজাটা খোলে, বিকট একটা শব্দ হয়, পুরনো টিনের দরজা। শিউরে ওঠে কাকলি। অন্ধকার ছাদে কার যেন আকর্ষণ অনুভব করে সে। শুধু মনে হয় তার খুব কাছে কেউ আছে। সেই দ্বিতীয় ব্যক্তির নিঃশ্বাসটাও যেন তার গায়ে এসে লাগে। না, আর না, কতক্ষণ ছাদে ছিল সে নিজেই জানে না। ধীরে ধীরে নেমে আসে দোতলায়। সারাটা দিন বেশ কেটে যায় রান্না অফিস এইসবে, কিন্তু এই পাড়ায় আসার পর থেকেই রাতের যে বিভীষিকা শুরু হয়েছে তা একদম ভালো লাগে না কাকলির। মেট্রো থেকে নামার পরেই প্রতিদিন সে অন্যমনস্ক হয়ে পড়ে। শুধুই মনে হয় তার ঠিক পেছনেই কেউ আছে। বাসার কাছে এসে প্রায় দৌড়েই বাকি পথটা পেরোই। প্রায় প্রতিদিন রাতেই চোখের পাতা এক হয় না, কেউ যেন তাকে চুম্বকের মতো আকর্ষণ করে। সেই আকর্ষণে মন্ত্রমুগ্ধের মতো ছাদে চলে যায় সে। কারো উপস্থিতি সে বুঝতে পারে, কিন্তু রমেনকে কিছুই জানায় না। সেদিন ছিল শনিবার, অমাবস্যার রাত। একইভাবে কোনো এক অশরীরের আকর্ষণে কাকলি এক পা দুপা করে সিঁড়িতে উঠতে থাকে। দরজা খোলে, শুনতে পায় কারা যেন কথা বলছে ছাদের একদম কিনারায়, ছোট কার্নিশটার সামনে। একজন মহিলাকে সে আবছা অন্ধকারে দেখতে পায়। সে কারো কাছে মিনতি করছে, স্পষ্ট শুনতে পায় কাকলি। এভাবে তিল তিল করে আমায় মেরে ফেলো না সুব্রত, তুমি এটা করতে পারো না। জোর করে আমায় ওষুধ খাইয়ে পাগল বানাচ্ছ, আমি কিছু বুঝি না ভাবছ? ওই মেয়েটাকে তুমি বিয়ে করবে, তাই আমায় এই পৃথিবী থেকে সরিয়ে দিতে চাইছ। আমি জানি, সব জানি, সব বুঝতে পারি সুব্রত, তোমার পায়ে পড়ি। কি বলছো, কি বলছো, আরেকবার বলো। সন্তান, কার দোষে সন্তান হয়নি সেটা কে জানে, কান্নায় ভেঙে পড়ে মহিলা। কাকলি এই শীতের রাতেও দর দর করে ঘামতে থাকে। কে ওই মহিলা, কার সাথে বা কথা বলছে? আড়ষ্ট হয়ে যায় ভয়ে সে। কোনো শক্তি তার কাজ করে না, না পারে এগোতে, না পারে পেছাতে। এবার মনে হলো
কেউ যেন ওই মহিলাকে মারলো, কান্নায় ভেঙে পড়লো মহিলা। না না সুব্রত, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচতে দাও, আমায় মেরো না। কিন্তু এ কি, মহিলাকে আকস্মাত কেউ জোরে ধাক্কা মারলো। ওই তো পড়ে যাচ্ছে। না না এ হয় না, কাকলি চিৎকার করে ওঠে, ছুটে যায় নিচু কার্নিশটার পাশে। নিচের দিকে ঝুঁকে দেখে নিচে পড়ে আছে সেই মহিলা। ছুটে নিচে নামে সে, দরজা খুলে বাইরে যায়, চিৎকার করতে থাকে। পাশাপাশি বাড়ির লোকজন বেরোতে শুরু করে। কাকলি প্রচণ্ড উত্তেজিত হয়ে মানুষকে বলে ঘটনাটা, দেখুন আপনারা খুন হয়েছে, এই দেখুন এই মহিলাকে ছাদ থেকে আমার চোখের সামনে সুব্রত নামের কেউ ঠেলে ফেলে দিয়েছে, দেখুন দেখুন আপনারা। হঠাৎ রমেন ওকে দু কাঁধে ঝাঁকুনি দেয়। কি বলছো তুমি, কোথায় কে, কার কথা বলছো, চলো ঘরে চলো। পাড়ার লোক মুখ চাওয়াচাওয়ি করে। এরপর ওরা যা বলে, বছর পাঁচেক আগে ওই বাড়ির মালিকের প্রথমা স্ত্রী মানসিক ভারসাম্য হারিয়ে ছাদ থেকে মধ্যরাতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তারপর ভদ্রলোক দু মাস যেতে না যেতেই আবার বিয়ে করেছে, অন্য বাড়িতে থাকে, এই বাড়িতে জেনে শুনে কেউ ভাড়া নেয় না। কাকলি চিৎকার করে বলে, না আত্মহত্যা করেনি, ভদ্রমহিলাকে খুন করা হয়েছে, আমি নিজের চোখে দেখেছি, সব শুনেছি। সবাই আস্তে আস্তে সরে পড়তে চায়, ফাঁকা হয় রাস্তা, কাকলি দাঁড়াতে পারে না, মাথা ঘুরছে। রমেন ওকে ধরে ফেলে, ধীরে ধীরে ঘরে নিয়ে আসে, শুইয়ে দেয়, জ্বর এসেছে বোধহয়, কাঁপছে কাকলি। সারা রাত রমেন বসে থাকে পাশে, একদিকে ছেলেটা ঘুমাচ্ছে, না এই বাড়িতে আর নয়। রমেনের বুঝতে দেরি হয় না কিছুই, ভদ্রলোকই অন্য নারীতে আসক্ত হয়ে সন্তর্পণে নিজের অভিপ্রায়ের দিকে এগিয়েছে, স্ত্রীকে খুন করেছে, বাড়ির মালিকের নামও তো সুব্রত। কি সাংঘাতিক, কোনো ক্লু অবশ্যই পাওয়া যাবে। রমেন মনস্থির করে নেয় এই অন্যায়ের প্রতিবাদ চাই, হয়তো ভদ্রমহিলার পিতাত্মা এখনও সেই আশাতেই রয়েছে, প্রতিশোধের আগুন বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, না হলে খুনের দিনে সমস্ত ঘটনাটা কাকলির চোখের সামনে পুনরায় ঘটল কেন? গল্প রাতের বিভীষিকা, লেখক পরিচিতি শিলা বৃষ্টি। আজ অতুলের অফিস থেকে বাড়ির জন্য বের হতে বেশ অনেক রাত হয়ে গেছে, এই ভেবে দৌড়াতে দৌড়াতে হাওড়া স্টেশনে আসছে যে লাস্ট ট্রেনটা ধরতে পারবো তো, ধরতে না পারলে বাড়ি ফিরতে খুব অসুবিধা হবে। এত করে বসকে বলি অসুবিধার কথা, কিন্তু উনি বুঝতেই চান না, নিজে তো গাড়ি চড়ে চলে যান, উনি কি করে বুঝতে পারবেন অতুলের অসুবিধার কথা। কোনো রকমে লাস্ট ট্রেনটা ধরতে পেরে হাঁফ ছেড়ে বাঁচলো, পুরো ট্রেন খালি, কেউ কোথাও নেই। অতুলের একটু ভয় ভয় করতে লাগলো, আর মনে মনে ভাবছে কাল থেকে যে করেই হোক সকাল সকাল অফিস থেকে বেরিয়ে পড়বে, রোজ এত দেরি করে বাড়ি ফিরলে খুব অসুবিধা। ওর অসুবিধার কথা বসকেও বুঝতে হবে, পুরো ট্রেন খালি, জনমানব শূন্য, অতুলের বেশ ভয় ভয় করছে, ভাবছে কি করে সময় কাটাবে। চোখ বন্ধ করে চুপ করে বসে আছে, হঠাৎ করে চোখ খুলে দেখে সামনে একজন বসে এক দৃষ্টিতে অতুলের দিকেই তাকিয়ে আছে। ওনাকে দেখে অতুল চমকে উঠে জিজ্ঞাসা করল, আপনি কোথাও অবধি যাবেন? ভদ্রলোক বললেন, আমার নাম সুপ্রভাত, আমি যাবো ওই মশাগ্রাম অবধি, আপনি কোথায় যাবেন? অতুল বলল, ওই ব্যান্ডেল অবধি, তারপর স্টেশনে সাইকেল রাখা আছে, সাইকেল নিয়ে সিধে বাড়ি, বাড়ি পৌঁছাতে প্রায় 12টা বেজে যাবে। সুপ্রভাতবাবু জিজ্ঞাসা করল, এত রাত করে বাড়ি ফেরেন, ভয় করে না? অতুল বলল, মানে? সুপ্রভাতবাবু বললেন, এই মানে ভূতের ভয় করে না? অতুল বলল, তা একটু করে বই কি, চোর ডাকাতের ভয় তো করে, ভূতেরও ভয় করে, কিন্তু কি করব, চাকরি তো করতে হবে, এমনিতে আমার এত দেরি হয় না, তবু মাঝে মধ্যে কখনো কোনো কোনো দিন দেরি হয়ে যায়, তবে আজকের মতো এত দেরি কখনো হয়নি। হঠাৎ সুপ্রভাতবাবু উঠে দাঁড়িয়ে বললেন, এবার মশাগ্রাম এসে গেছে, আমি এবার নেমে যাব, আপনার কোনো ভয় নেই, আপনি ঠিক করেই ব্যান্ডেলে পৌঁছে যাবেন। কথাগুলো বলে সুপ্রভাতবাবু ট্রেনের দরজার দিকে এগিয়ে যেতে যেতেই ট্রেন জোরে চলতে শুরু করলো। উনি হাসি মুখে আমার দিকে হাত নেড়ে ট্রেন থেকে এক লাফ, আমি জোরে চিৎকার করে উঠলাম, ভয়ে গলা শুকিয়ে গেল,
কোনো রকমে বাড়ি ফিরলাম। পরের দিন সকালে অফিসে যাওয়ার সময় ট্রেনের অন্য যাত্রীদের কাছে আগের দিন রাতের ঘটনা বলতেই সবাই একসাথে বলল, আরে ও তো সুপ্রভাত বাবু, গত বছর এই শেষ ট্রেনে একটা মেয়ে ফিরছিল, তো কতগুলো ছেলে মেয়েটাকে বিরক্ত করছিল, তাই দেখে উনি থাকতে না পেরে প্রতিবাদ করেন, তাতেই ছেলেগুলো রেগে গিয়ে ওনাকে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেয়। তারপর থেকে উনি প্রত্যেক দিন শেষ ট্রেনে একলা কোনো যাত্রী থাকলে তাকে পাহারা দিয়ে নিয়ে যান, নিজে তো মশাগ্রামে নেমে যান, কিন্তু সেই যাত্রীকে তার বাড়ি অবধি পৌঁছে দেন। গল্প সুপ্রভাত বাবু, কলমে শুভ্রা পাল। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।